হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমি হলাম সুদীপ এবং আপনারা দেখছেন আমাদের টেক সুদীপ বাংলা। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যখন কোনো ভিডিও পোস্ট করেন বা যদি আপনি কোনো ছবি পোস্ট করেন, যদি আপনি কোনো ছবি আপলোড করেন, তো সেক্ষেত্রে আপনি যখন কোনো ছবি আপলোড করেন জাস্ট আপনি এভাবেই করে দেন নর্মালি হবে, তো সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনি পার্টিকুলার যে ছবিগুলো আপনি আপলোড করেছেন, যা যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন, যে পোস্ট আপনি আপলোড করেছেন, তো সেটার একটা অ্যালবাম আপনি ফেসবুক অ্যাকাউন্টে তৈরি করতে চান, তো সেটা আপনি কীভাবে তৈরি করবেন আজকে এই ভিডিওতে শেখাবো। আর এর পাশাপাশি আমি এই ভিডিও এই ফেসবুকের ওপর থেকে অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছি, যেটা আপনি কিন্তু আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে কিন্তু সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন, এবং সেখান থেকে কিন্তু আমার প্লে লিস্টে কিন্তু ওপেন করে কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। তো আমি ফেসবুক অ্যাপটাকে ওপেন করে দেবো, এবং ওপেন করার আগে একটা কথা বলবো, চ্যানেলটি যদি আপনি প্রথমবার দেখেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটাকে অল করবেন, এবং কোনোরকম স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি চলে এসেছি। আমি এখানে কী করবো, এই যে গ্যালারি অপশানটা আছে এখানে ক্লিক করবো, অ্যান্ড ক্লিক করার পর আমি কোনো একটা ছবি বেছে নেবো। সাপোজ আমি ধরলাম এখানে আমি এই ছবিটা বেছে নিলাম এবং নেক্সট করলাম, অ্যান্ড নেক্সট করার পর দেখুন এখানে একটা অপশান আছে অ্যালবাম বলে, তো এই অ্যালবাম অপশানে যদি ক্লিক করি, অ্যান্ড ক্লিক করার পর দেখুন ক্রিয়েট নিউ অ্যালবাম, আমি এখানে যে কোনো একটা জিনিস নাম দিতে পারি। ধরুন আমি সাপোজ আমি নাম দিলাম সুদীপ, আমি ধরলাম জানলাম যে টেক সুদীপ, টেক সুদীপ বাংলা। ওকে, আমি করতে পারি এটা, কিন্তু কি করতে পারি পাবলিক, দেখুন এখানেও কিন্তু একটা অপশান আছে যে আমি যদি চাই এটা আমার প্রত্যেকটা যারা পাবলিক মানে প্রত্যেকটা ব্যক্তি যেন এটা দেখুক, তো সেটা যদি আমি করে রাখতে পারি, মানে প্রত্যেকটা ব্যক্তি আমার এই অ্যালবামের যে ব্যাপারটা কিন্তু দেখতে পাবে, ইভেন আমার যে আমি মনে করি আমার ফ্রেন্ডসরাই একমাত্র দেখবে, আমি সেটাও করতে পারি। ইভেন যদি মনে করি আমি পার্টিকুলার ব্যক্তিকে চয়েস করতে পারি যারা কিন্তু আমার এই অ্যালবামটা দেখতে পাবে, তো সেক্ষেত্রে আমি এটা চয়েস করতে পারি। আমি অলরেডি করবো এটাকে পাবলিকই করে রাখবো, অ্যান্ড আমি ওখান থেকে ক্রিয়েট করে দেবো, তো ক্রিয়েট করলেই কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার অ্যালবাম ক্রিয়েট হয়ে গেছে, মানে আমি যেই ছবিটা কিন্তু যখন আপলোড করবো তখন এই ছবিটা আমি কিন্তু এই অ্যালবামটি কিন্তু চেক করতে পারবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিং। তো চলুন ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে এরকম কোনো অ্যামেজিং ভিডিওর সাথে। ফ্রেন্ডস, যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটিকে অল করুন।